গত তিন বছরে দৌলতিয়ার তিনটি ফেরিঘাট নদী ভাঙনে পুরোপুরি বন্ধ ও বিলীন হওয়া লঞ্চঘাটটি মেরামত না হয় খুঁড়িয়ে চলছে দৌলতিয়া পাটুরিয়া নৌপথের পারাপার। এদিকে গত তিন মাস ধরে দুটি ফেরি বিকল হয়ে মেরামতে পড়ে থাকা এবং মাওয়া কাউড়াকান্দি নৌরুটে পণ্যবোঝাই যানবাহন পারাপার বন্ধের কারণে আসন্ন ঈদে দৌলতিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে চরম ভোগান্তির আশঙ্কা যাত্রী ও চালকদের। রাজবাড়ি থেকে আহসান হাবিবের পাঠানো রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট, প্রতিদিনই হাজার হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। ঈদে এর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। গত এক মাসেরও বেশি সময় ধরে এ নৌরুট দিয়ে যাতায়াতে যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। গত তিন বছরে তিনটি ফেরিঘাট নদী গর্ভে বিলীন হলেও আজও এর একটি ঘাটও সচল হয়নি। দু মাসেরও বেশি সময় ধরে তিনটি রোরো ও দুটি ইউটিলিটি ফেরি সহ পাঁচটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। ছোট ছোট বাচ্চা থাকে, এরা খুব কষ্ট পায়। এই জামের ভিতরে কতক্ষণ বসে থাকা যায় বলেন? অনেক কষ্টের ভিতরে আছি। রোজা রমজানের সময় কাঁচামাল নিয়ে কাঁচামালের দেখেন সব যে পানি বেড়ে যাচ্ছে। ফেরিঘাট বাড়াইলে আমাদের দুর্ভোগটা কমবে। এদিকে তিন মাসেরও বেশি মাওয়া কাওড়াকান্দি নৌরুটে ভারী যানবাহন পারাপারে রোরো ফেরি বন্ধ থাকায় অতিরিক্ত যানবাহনের চাপ লেগেই আছে দৌলতদিয়া ঘাট এলাকায়। নদী ভাঙনে ভেঙে যাওয়া লঞ্চ ঘাটটি এখনও মেরামত করা হয়নি। লঞ্চ ঘাটে এটা ভাঙা আমাদের ওঠানামা কষ্টকর হয়, অনেক আগে থেকেই দেখি ভাঙা, এটা ঠিক করা হয় না। আর ফেরি ও ফেরিঘাট সংকট, মাওয়া কাওড়াকান্দি নৌরুটে ভারী যানবাহনের চাপে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে প্রতিদিনই তৈরি হচ্ছে যানজট। বর্তমানে যে ১৯টি ফেরি চলমান আছে তার সাথে আরও ২টি ফেরি যুক্ত হবে। ৪টি ঘাট সচল আছে, আরেকটি ঘাট আপনার বিআইডব্লিউটিসির অনুরোধে বিআইডব্লিউটিএ তারা ২ নম্বর ঘাট যেটাকে বলা হয় এটা তারা সংস্কার করেছেন। এটাও আপনার ঈদের আগেই চলাচলের এখানে ফেরি বিড়ার উপযোগী হবে। এনটিভি নিউজ ডেস্ক।